আসসালামু আলাইকুম গরিব আইডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। তো কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক যে অ্যাসেম্বলি বা সমাবেশ তার অংশবিশেষ আপনাদের সাথে আজকে শেয়ার করব। অত্যন্ত সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে আমাদের বিদ্যালয়ে এই অ্যাসেম্বলি ক্লাস হয়, তো তার অংশবিশেষ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। তো এই মুহূর্তে প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যেহেতু এটি একটি ক্লাস, শিক্ষার্থীদের সেখানে অনেক কিছু নিয়মিত শৃঙ্খলাবদ্ধ শেখানো হয় এই ক্লাসে, এবং শৃঙ্খলার যাবতীয় বিষয়গুলো যেগুলো আমাদের স্কুলের স্কুলকে এগিয়ে নিয়েছে এবং শিক্ষার্থীদের কোনো অনুপ্রেরণামূলক বক্তব্য সেগুলো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিয়ে থাকে। তো সেই অংশবিশেষ আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু লক্ষ্য করবেন, আজকে থেকেই কখনোই ইন ছাড়া আসবে না, আর অবশ্যই বেট করতে হবে। ইন করলে হবে না শুধু, তাহলে তো তোমাকে স্মার্ট লাগবে না, ইন করলে এটিও তোমরা জানো হাঁটুর থেকে কমপক্ষে 8 ইঞ্চি লম্বা, হাঁটুর পরে 6 থেকে 8 ইঞ্চি লম্বা থাকবে তোমার ড্রেস, আর সাদা উড়না ক্রস উড়না এবং তোমার ব্যবহারিক জীবনে অনেক কাজে আসবে। সুতরাং আজকের যে অ্যাসেম্বলি ক্লাস এটার যথেষ্ট তাৎপর্য আছে। আর কম্পিটিশন হবে 30 তারিখে, রেজাল্টের পরে আমরা এই ঘোষণাটা দিলে ভালো হতো। তারপরে যাই হোক, আমরা শুধু নর্থগঞ্জ উপজেলায় নয়, ঢাকা জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ স্কুল, এটি কিন্তু এমনিতে এমনিতে হয় নাই। তোমাদের সহযোগিতা আছে, তোমাদের গার্ডিয়ানদের সহযোগিতা আছে, শিক্ষক ফ্যামিলি কমিটি সবার সহযোগিতা আছে। এই যে তোমরা ছুটির শেষে সারিবদ্ধভাবে যে লাইন ধরে বাড়ি ফেরো, এই যে যে দৃশ্যটা, এই দৃশ্যটার ভিডিও কিন্তু আমাদেরকে ঢাকা জেলায় পাঠাতে হয়েছে। তোমরা যে বিভিন্ন ক্লাসে শৃঙ্খলার সাথে থাকো, এই সব কিছু স্কুলের ইনসেন আউট সব কিছু আমাদেরকে এই তথ্য প্রেরণ করতে হয়েছে, তারা ভিজিট করেছেন দেখেছেন এবং তথ্য প্রমাণ দিয়ে এটা প্রমাণ করতে হয়েছে যে এটি নর্থগঞ্জ উপজেলায় নয় কিন্তু ঢাকা জেলার শ্রেষ্ঠ স্কুল। নর্থগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। এবং যেদিন ঢাকা জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে, বিভাগীয় পর্যায়ে কম্পিটিশন আছে 30 তারিখে, ওটি হওয়ার পরে যদি আমরা কোনো রেজাল্ট পাই আবার তোমাদেরকে জানিয়ে দেব। তো এই আহ্বান রেখে যেদিনকে আমরা যে পুরস্কারটি পেয়েছি সেই পুরস্কারটি দিয়ে আজকে সমাবেশের কাজ শেষ করব। আর এই পুরস্কারটি হচ্ছে স্কাউটের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ঢাকা বিভাগে সেরা, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাধারণ জ্ঞানে বিভাগ পর্যায়ে স্কাউটিং এ। তো দিনকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আর একটি বিষয় যে আমরা শুধুমাত্র 2-4-5 জন স্টুডেন্ট এখানে, 1400-1500 স্টুডেন্ট, তাদের মধ্য থেকে কমপক্ষে 200-300 স্টুডেন্টকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চাই। তোমরা যে যা পারো, যে যা পারো সেইভাবে প্রস্তুতি নিবা, টিচারদের সহযোগিতা নিবা। সকলকে ধন্যবাদ জানিয়ে পুরস্কার দিয়ে সমাবেশ শেষ করছি।